আজকের এখান থেকে ছোট্ট করে 10 মিনিটের ভিতরে এমন 8টা আমলের কথা বলতে চাই, যেই 8টা আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সময় কয় মিনিট? 10 মিনিট। কাজ কয়টা? কথা কয় না, কয়টা? এক নাম্বার কাজ হচ্ছে ইহসানুল ওয়াদু, ওযুটাকে সুন্দর করে করেন। ইসলাম প্রিয় আমার ভাইয়েরা, যারা এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করতে চান, ওযুকে আপনার অস্ত্র বানায় নেন, মসজিদকে আপনার সঙ্গী বানায় নেন। যখনই আপনি সুন্দর করে ওযুটা বানায় করবেন, ওযুটা বানাবেন, ওযুটা সুন্দর করে করবেন, তাহতা আযফারিহি আপনার নখের মধ্য থেকে যখন টপ টপ করে যখন পানিগুলা ঝরবে, যিনি আপনার গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? প্রথম কাজ হচ্ছে আপনি ওযুটা ভালো করে করবেন, ওযুটা সুন্দর করে করবেন। যার ওযুটা যত সুন্দর হবে তার চেহারাটা তত বেশি নবীর উম্মত হিসাবে ঝকঝকে হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলছেন, ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, আমার বড় মনটা চায় আমি যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবাই কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা হবে আপনার ভাই? আমরা কি আপনার ভাই না? আল্লাহর হাবিব বললেন, না তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবি। আমার ভাই তো হবে তারা যারা অনেক পরে আসবে। সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক পরের লোকগুলাকে আপনি কেমন করে চিনবেন? আল্লাহর নবী বললেন, গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওযুর পানিগুলো যখন চেহারার মধ্যে ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে, আমি নবী চিনে ফেলবো, এরাই আমার ভাই, এরাই আমার উম্মত, আমি নবী শাফাত করব, শাফাতে ধন্য হয়ে উম্মত গুলো জান্নাতি হয়ে যাবে। ওযুটা সুন্দর করে করতে কি রাজি? আহসিন ওয়াদুআক, যত সুন্দর করে পারেন ওযুটা করেন। ওযুর পরে একটা দোয়া পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনি যখন দোয়াটা পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা পড়ার কারণে এই দোয়ার সওয়াবটা এইভাবে পেঁচিয়ে রেখে দিবে আল্লাহর কাছে। সেদিন যখন কিয়ামতের কঠিন অন্ধকার সময়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামাটা বের করে দেখাবে, বান্দা তোর ভয় নাই, তুই ওযুটা সুন্দর করে করেছিলি, তোর সবটা আমি আল্লাহর কাছে জমা রয়ে গেছে। ওযুটা সুন্দর করে করতে রাজি। দ্বিতীয় নাম্বার কাজে চলে যায়, বাশিরিল মাশাইনা ফি যুলামিল মাসাজিদ বিন্নূরি তামি ইয়াউমাল কিয়ামা। এশার নামাজকে গুরুত্ব দেন, ফজরের নামাজকে গুরুত্ব দেন, এই দুই নামাজকে যারা গুরুত্ব দিবে, আল্লাহর নবী বলেছেন তোমরা শুভ সংবাদ নাও, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চারপাশকে আলোকিত নূরানি বানিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমলটা করতে রাজি আছেন? যারা এখানে বসেছেন আমার ভাইরা, করোনাকালীন সময়ে শিক্ষা গ্রহণ করেন, আমাদের একজন আলেম চলে গেলেন, আল্লামা গোলাম সরওয়ার সাইদি সাহেব চলে গেলেন, নামাজ সম্পর্কে করোনাকালীন সময়ে এমন ওয়াজ করেছে, গোটা জাতির কলিজার ভিতরে আল্লাহ তাকে ঢুকিয়ে দিয়েছে। তিনি সেখানে বলেছিলেন, ও যুবক, এখনো কি তুমি নামাজ পড়বে না? মসজিদগুলা বন্ধ হয়ে যাচ্ছে, হয়তো তুমি নামাজের দিকে আসতে পারলা না, তুমি আসার আগেই মসজিদগুলা বন্ধ হয়ে যাচ্ছে। আজকের এখান থেকে শিক্ষা নেন যুবকেরা, করোনা ভাইরাস আরো প্রকট হচ্ছে, করোনা ভাইরাস যদি আক্রমণ করে আমি আপনি বিদায় নিয়ে যেতে পারি,
ওই বিদায়ের আগে আল্লাহর গোলাম হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চান, রাজি আছেন তো ইনশাআল্লাহ আমলটা করবেন, রাজি আছেন? দুই নাম্বার গেল, বাকি আছে কটা? আমাদের দশা কি? ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ন্যস্ত, জোহরের সময় অফিসেতে মহাব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি, এশার সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে, এইভাবে আমি আমার নাম লিখালাম জাহান্নামীদের প্যানেলে। ঠিক নাম কোথায় লেখাইছেন? আস্তাগফিরুল্লাহ, এতক্ষণ অসরানোর পরে কয় হুজুর নাম লেখাইছি কোথায়? আস্তাগফিরুল্লাহ, এতক্ষণ ও আসলে নাম আল্লাহরে দেখবেন, এখন কয়েছে নাম লেখাইছি জাহান্নামী প্যানেলে। নাউজুবিল্লাহ, কোন প্যানেলে? কোন প্যানেলে? জান্নাতীদের প্যানেলে। কোন প্যানেলে? জান্নাতীদের প্যানেলে আমরা নাম লেখাতে চাই, জাহান্নামীদের প্যানেলে নয়। সেদিন আল্লাহর কাছে নামাজের জন্য আল্লাহ পাক পুরস্কৃত করবেন। আমার ভাইরা, দুনিয়ার জীবনে কি পাইলেন আর না পাইলেন, সফলতা কদ্দূর হলো কিচ্ছু যায় আসে না। আপনি প্রত্যেকবার পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার সময় বের হবেন আর চিন্তা করবেন, মান গদা রাহা আআদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা। সকাল সন্ধ্যায় যখনই আপনি বের হবেন, প্রত্যেকবারে বারে যিনি আপনার জন্য জান্নাতে বাড়ি বানিয়ে দিবেন তিনি কে? আপনি কইবেন হুজুর এত বাড়ি দিয়ে কি করবো? চিন্তা করেন, সাতকে এক বাড়ি, তার গোলাপগঞ্জে আরেক বাড়ি, তার সুজানগরে করে আরেক বাড়ি, এক বাড়ি করতে গিয়ে সিলেটের একজন হারামাইনের মালিক কত খরচ করছে? আল হারামাইনের মালিক কত খরচ করছে? কত কোটি? 700 কোটি। হুজুর শুনছে, 700 কোটি টাকা দিয়ে যদি দুনিয়ার একটা বাড়ি হয়, কয় বছর আপনি বাঁচবেন? কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। একটা সকাল একটা সন্ধ্যার বাড়ি, এর জন্য যদি 700 কোটি টাকা খরচ করা হয়, এমন এক জীবন শুরু হবে যার কোনো শেষ নাই। ওই জীবনের প্রত্যেকটা নামাজের জন্য যখনই বের হচ্ছেন, যিনি আপনার আমার জন্য বাড়ি বানায় দিচ্ছেন তিনি কি? কয় নাম্বার গেল? দুই নাম্বার গেল। এবার তৃতীয় নাম্বারে আসেন, কেরাতু সুরাতিল কাহফ, সুরায় কাহফ যেই লোকটা তেলাওয়াত করবে, আযালাহু মিনান নূরি মা বাইনাল জুমাতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামের জন্য চারপাশকে আলোকিত করে তাকে হেফাজত করবে। কয় নাম্বার আমল? সুরায় কাহফের প্রথম দশায়াত পড়বেন প্রতিদিন, শেষের দশায়াত পড়বেন প্রতিদিন, জুমা বারে পুরা সুরায় কাহফ পড়বেন, যিনি আপনার আমার জন্য চারপাশকে আলোকিত বানায় দিবেন তিনি কি? বিশ্বাস করেন জানেন, বেশি দিন টিকতে পারবে না যদি আমরা সবাই মিলে ইসলামের অস্ত্র যদি হাতে তুলে নেই, সুরায় কাহফের পথ যদি আমরা বেছে নেই, দাজ্জাল আসলে আমাদের সামনে টিকবে না। ঠিক না? ঠিক। আজকের জালেম এগুলো তো টেরি পাবে না, এর আগে যিনি পতন দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। এখন আমরা তো আমল করি না মুসলমান, 92% মুসলমানের দেশে, 8% হিন্দু খ্রিস্টান বৌদ্ধের কারণে ইসলামের বিজয় ব্যাহত হয় নাই। ওই 92% মুসলমানের ভিতরে কিছু মুনাফিকের কারণে ইসলামের বিজয় হচ্ছে না। ঠিক না? এই জায়গায় আমরা হেরে গেছি। এই আমলগুলো দিয়ে নিজেকে পরিবর্তন করেন, যিনি আসন্ন বিজয় দান করবেন তিনি কি? আল্লাহ। চতুর্থ নম্বরে আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, এই ভালোবাসার কারণে
উজুহুহুম নূর, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আপনার চেহারাটাকে আলোকিত বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত নাম্বার? জোরে কর, চার নাম্বার, একজনে কইছে ছয়, ইটা ইটা কয় নাম্বার বাকি আছে? জোরে জোরে বাকি আছে, এই না মজা লাগে। ওয়াজের মধ্যে যদি খানিকটা থুরা শুনলা থুরা না শুনলা, ইটা ইটা ওয়াজ নি। তখন তো বাংলাদেশে ওয়াজ হয়, বক্তা আসি কয় কয় খেলা দেখানো আজকে, কিন্তু এটা কি সাপের মঞ্চ নি? তুমি সাপের খেলা দেখাই তাই জানি। আহা, ওয়াজের মধ্যে আজকে যা চলছে, ওয়াজের নামে চলছে আওয়াজ, ওয়াজের নাম চলছে আওয়াজ, রঙ্গমঞ্চ, যা ইচ্ছা তাই। আর শ্রোতাদেরকে ধমকা ধমকি, মাইক ম্যানরে বকাবকি, এই মাইক সরা, তোর মাইক এরকম ডিস্টার্ব কে? নাউজুবিল্লাহ। আচ্ছা মাইক ম্যান সেও তো আজকে আমার শ্রোতা, ঠিক কিনা? এই লোকটা যদি আজকে আমি তাকে ধমকা ধমকি করি, এই লোকের ব্যবসার তো বারোটা বাজবে, সে চিন্তা করবে আল্লাহ এই হুজুরের কণ্ঠের মধ্যে তুমি ঠাডা ফালো, এত জায়গায় তুমি ঠাডা ফালো, হুজুরের কণ্ঠের মধ্যে আজকে ঠাডা কিলিয়ে ফালাইলে না, এমন বানায় দিও যাতে গলাটা বন্ধ হয়ে যায়, আমার মাইকের ব্যবসা খাইয়ে দিল। এই জন্য কাউকে ছোট করে কথা বলা যাবে না। রাজি আছেন মুসলমান? আমরা সবাইকে ভালোবাসবো কার জন্য? চেহারাকে যিনি নুরানি বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? ইটা ইটা কয় নাম্বার? চার নাম্বার বাকি আছে। এবার আসুন পঞ্চম নাম্বারে, আমালু ইয়াউমিল জুমুআ, জুমার দিনে আমল করবেন। ইগতাসালা ওয়া গাসসালা বাক্কারা ওয়া বাতাকারা, তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হবেন, গোসল করবেন, আপনি বের হবেন জুমার নামাজের জন্য। সুম্মা দানা মিনাল ইমাম, পায়ে হেঁটে বের হবেন, ইমামের সামনে গিয়ে বসবেন, খুতবা শুনবেন। ওয়ালা ইয়ালহু, বিশৃঙ্খলা করবেন না। কানা লাহু কুল্লু খুতওয়াতিন, প্রত্যেকটা পা যখন আপনি মসজিদের দিকে দিলেন, ধরুন আমার এই সয়লা এলাকার যেই মসজিদটা আছে পাশে, যে মসজিদ আমাদের এই সিজাদ ভাইয়ের বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যেতে আপনি যদি 100 কদম যদি মসজিদের দিকে ফেলেন, জুমা বারে যদি এতটুকুন কাজ করেন, কানা লাহু কুল্লু খুতওয়াতিন, প্রত্যেকটা পা যখন আপনি ফেললেন, আজুরু সিয়ামুহা ওয়া কিয়ামুহা, 1 বছর ধরে তাহাজ্জুদ নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হতো, আবার নফল রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হতো, বান্দার আমল নামায় সেই পরিমাণ সওয়াব আল্লাহ রব্বুল আলামিন দান করে দিবে। কি মনে করলেন মিয়া? 1 বছর তাহাজ্জুদ পড়লে দাঁড়ায় দাঁড়ায় যে পরিমাণ সওয়াব হতো, আবার রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় যিনি দান করে দিবেন তিনি কি? আল্লাহ। তাহলে 100 কদম যদি আপনি পায়ে হেঁটে হেঁটে দিয়ে দিয়ে যান, তাহলে কত বছরের সমান সওয়াব? জোরে কর না, হ্যাঁ 100 বছর, 200টা পা ফেলাই গেলে 200 বছর। সুবহানাল্লাহ, গেছে কয়টা? আরো জোরে বাকি আছে। এবার আসুন আমার ভাইয়েরা, ষষ্ঠ নাম্বারে যেই আমলটা আপনি আমি করব, যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দামি বানাবে, সে আমলটা হচ্ছে অধিক পরিমাণে বেশি পরিমাণে আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি পরিমাণে ঈমানটাকে তাজদীদ করবেন, নবায়ন করবেন। সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানটাকে কেমন করে নবায়ন করে, ঈমানটাকে কি করে নতুন করে নবায়ন করে, কেমন করে ঈমানটাকে নবায়ন করতে হয়? আল্লাহর নবী শিখা দিলেন, সাহাবীরা শেখো, জাদ্দিদু ঈমানাকুম, ঈমানটাকে নতুন করবা নবায়ন করবা, কাসিরু যিকরা লা ইলাহা
ইল্লাল্লাহ যারা পড়বে সব সময়, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যারা চলবে, আল্লাহর উপরে যারা ভরসা করে চলবে, আল্লাহকে যারা মেনে চলবে, যারা আমল করবে, নিজেকে পরিবর্তন করবে, তাদেরকে যিনি কেয়ামতের কঠিন মুসিবতের সময়ে নূরানি বানায় ডাক দিবেন, তিনি কে? আজকে এই মাহফিলে ছয়টা পর্যন্ত বললাম। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইউর লাইফস্টাইল।